জি হ্যাঁ ভাই, আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাজহারুল ইসলাম, বাংলা ভিশনের রাত বিরাতে অনুষ্ঠান থেকে জানাচ্ছি শুভরাত্রি, স্বাগতম, অভিনন্দন। আমাকে উপস্থাপনায় রয়েছেন শ্রোতৃমণ্ডিত সুদর্শন উপস্থাপক রাহুল আনন্দ। কাউকে আর পরিচয় করিয়ে দিতে হবে না, কারণ হচ্ছে আমরা মোটামুটি তিন চার প্রজন্ম ধরে, এবং বিশেষ করে আজকের এই অনুষ্ঠানটি যখন প্রচারিত হবে তখন থেকে আমি বলতে পারবো যে চার প্রজন্ম আপনার এই কণ্ঠের সাথে পরিচিত। আমার দাদু আপনাকে কণ্ঠে চিনতেন, আমার বাবা চিনতেন, আমি চিনতাম। আমার এই অনুষ্ঠানটি প্রচারিত হলে আমার সন্তান যে সে দেখবে এবং সেও আপনার এই কণ্ঠের সাথে পরিচিত হবে। চার প্রজন্মকে আপনি একটা অদ্ভুত মোহনীয় কণ্ঠ দিয়ে মানে মায়াজালে বন্দি করে রেখেছেন। না না, আমি বন্দি করে রাখার কে, আমি তো উন্মুক্ত করে দিয়েছি। আমি আমার কণ্ঠ শোনার জন্য উন্মুক্ত করে দিয়েছি সবাইকে, যে যেভাবে ইচ্ছা আমাকে শুনবে। আমি আমি নিজে দেখেছি যে দিনের পর দিন আমি দেখেছি আমাদের গ্রাম বাংলার মানুষদেরকে, আমি দেখেছি যে আপনার এই জি হ্যাঁ ভাই বলার সঙ্গে সঙ্গেই তারা কিন্তু জাস্ট কান পেতে রয়। আসলে ওরা আমাকে খুব ভালোবাসে, ভীষণ ভীষণ ভীষণ। যেখানে যাই হঠাৎ করে যদি আমার আওয়াজটা চিনতে পারে একটা ভিড় করে ফেলে। এটা যে একেবারে একটা অদেখা মানুষকে এইভাবে চিনে ফেলা, এটা কিন্তু আমি আমি নিজেই নিজেকে বোঝাতে পারি না যে এটা কেমন করে হলো, কীভাবে হলো। আর আমাদের গ্রাম বাংলার মানুষের কাছে আপনি কিন্তু মাঝারুল ইসলাম নামে পরিচিত নন। জি হ্যাঁ ভাই নামে, হ্যাঁ জি হ্যাঁ ভাই। এটা হলো কি, ওই যে গাড়ি চালানোর আগে একটা কি জানি একটা যান্ত্রিক প্রক্রিয়া করতে হয় না, সেটা করে এক্সেলারেটরে না কোথায় একটা চাপ দিয়ে তারপরে গাড়িটা স্টার্ট হয়, সেটা আমার হলো ওই রকম আর কি। জি হ্যাঁ ভাই বলার সাথে সাথে সব অ্যালার্ট হয়ে গেল। এই জি হ্যাঁ ভাইটা কি মানে আপনারই তৈরি করা শব্দবন্ধ না? এটার সাথে আমি আরেকজনকে প্রশংসিত করবো, এই কারণে নাজমুল হুসাইন, আমরা দুজনই কণ্ঠ দিতাম, তো আমরা দুজনই এটাকে রপ্ত করেছিলাম। এবং এই যে আজকে হয়তো তোমরা আনন্দ বলবে যে আপনারা এত চেঁচিয়ে কথা বলেন কেন, আমি তো চেঁচিয়ে কথা বলি আমরা আসলে, কেন বলি সেটা আজকে বলবো আমি। হ্যাঁ বলুন। হ্যাঁ, এই তোমার সাথে আনন্দ করতে করতেই বলুন বলুন না। যেটা হলো যে দেখো, আমাদের গ্রাম বাংলার কথা যখন বললে, গ্রাম বাংলায় কিন্তু আর্ট কালচারের যাত্রা কিন্তু সাংঘাতিক পপুলার, তাই না? যখন মাইক্রোফোন ছিল না তখন 3,000, 4,000, 5,000, 10,000 মানুষকে যাত্রার ঢঙ্গে কথা বলে মানুষকে মানে অভিনয়ে যে কমিউনিকেশনটা অভিনয়ের করতে হতো, তাই না? সেই জন্য আমরা ওই পদ্ধতিটা গ্রহণ করেছি। সিনেমা ছোট স্পিকারে রেডিওতে যেত, কাজে আমি যদি আন্ডার টোনে কথা বলি তাহলে তো লোকে বুঝতে পারবে না, কাজে আমাকে বোঝাতে হবে একটা কিছু করছি, একটা কিছু ছবি আসছে, এই আর কি। আসিতেছে আপনার প্রিয় প্রেক্ষাগৃহে দম ফাটানো হাসি, দুঃখে ভরপুর, আনন্দে বিনোদনে ভরপুর, কত কি যে আমরা বলি সিনেমাতে, হাজার হাজার ছবিতে বিজ্ঞাপনে গলা দিয়েছি। তো সিনেমা হল, 1400 সিনেমা হলের উপরে কাজ করেছি, রেডিওতে বাণিজ্যিক কার্যক্রমে বিজ্ঞাপন করেছি, এমন এমন কোনো নায়ক নায়িকা নেই যাদের নাম আমি প্রথম রেডিওতে বলিনি, আমি বলেছি সবার নাম বলেছি এবং সবার ভালোবাসা কুড়িয়েছি। বাংলাদেশের এমন কোনো নায়ক নায়িকা নেই যে যারা আমাকে খুব আপন মনে করতো, খুবই বেশি বেশি আপন মনে করে আমাকে বলতো যে মাঝার আমার ওই সংলাপটা একটু লাগিয়ে দিও, আমার ভালো লেগেছে অভিনয় করতে। তো এই যে ব্যাপারটা আর কি, বোঝো যে কত আপন একটা ব্যাপার ছিল, একটা পারিবারিক একটা ব্যাপার ছিল। সেই ব্যাপারটার থেকে একটু হলো একটু পাশ কাটিয়ে যাচ্ছি বলে মনে হচ্ছে আর কি। যাই হোক, আমরা আবার একত্রিত হব, আমরা চলচ্চিত্র পরিবার বলো, আমরা শিল্প সংস্কৃতির পরিবার, আমরা এক হয়ে গিয়ে আবার এগিয়ে যাব। তার কারণ যে দেশ অর্জিত হয় মুক্তিযুদ্ধের মাধ্যমে সে তো আর ব্যর্থ হতে পারে না, যেভাবেই হোক যেখানে যেখানে অপূর্ণতা আছে সেটাকে পূর্ণতায় ভরিয়ে রাখতে হবে, পূর্ণতায় ভরিয়ে দিতে হবে। সেখানে তোমার নামের মতো করে রাহুল আনন্দ, রাহুল আনন্দ। যত দত্ত দানবের গলা শব্দ আমাকে দিতে হতো, এবং আমাকে আমাকে অনেকে বলতো যে জাতীয় দত্ত,
অডিও অডিও জাতীয় দত্ত আর কি। তো এবং জসিম, নায়ক জসিম তো আমাকে মানে একটা অন্য নামে ডাকতো, গোলাম হাজির। আপনার জনপ্রিয়তা, হ্যাঁ বলো, বাংলাদেশের কোন নায়ক নায়িকার চেয়ে কোন অংশে কম নয়, বরং বেশি। তুমি এইভাবে আমাকে প্রশংসিত করছো, আমাকে কিন্তু লজ্জার নারীর ভূষণ আমি জানি, কিন্তু এখন আমার ভূষণ হয়ে গেছে। এটা আপনার কাছ থেকে শেখার আছে যে কি করে নিজেকে খুলতে হয়, নিজেকে মেলে ধরতে হয়। সেটাই আর কি, সেলফ মেড। মানে আমি একটা মানে নিজস্ব, নিজেই নিজেকে তৈরি করেছি সাধনার বলে। ওই যে শুনেন একটু কান পেতে, একটা কোকিল ডাকছে। হ্যাঁ কোকিল, এটা আপনাকে দেখে কিন্তু, আগে যখন রেকর্ডার ছিল না, তুমি তো নাট্যকর্মী, তুমি জানো যে তখন আমাদের হরবলারা সব মুখ দিয়ে সাউন্ড দিত। সকাল হচ্ছে, হ্যাঁ সকাল হচ্ছে, পাখিটা এইসব আমরা করতাম নাটকে। আচ্ছা, তখন রেকর্ডিং ছিল না তো, তখন তো আমরা সবাই মিলে মুখ দিয়ে সাউন্ড দিতাম, যে যেটা পারতো আর কি। জাঁতা ঘুরিয়ে মেঘের গুড় গুড় করতাম, কত কি করতাম, করগেটের টিন, পাতলার টিন ইয়ে করে ইলেকট্রিক স্পার্ক দিয়ে ঝড়ের কত কিছু দেখাতাম আমরা। তো এই যে নাটকের যে ব্যাপারগুলো আর কি। আপনাকে দেখার পর থেকেই আমার মনে হচ্ছে যে এই যে আপনি আপনার তারুণ্যটাকে শুধুমাত্র যে মানে মনে ধারণ করে আছেন তা নয়, আপনি মনে এবং অঙ্গে, কারণ এই যে এত এত দুর্দান্ত সুন্দর একটা শার্ট আপনার, এবং ওটা দেখার পর থেকেই কিন্তু কোকিল ডাকা। তার কারণ হলো যে যে ওই যে চলচ্চিত্রের ব্যাপারে সম্পূর্ণ রঙিন, ফুল কালার কমেডি বলতাম না, তো কাজে ফুল কালার কমেডি তো আমাকে রাখতেই হবে। মানে আমাদের মনে করো যে সামাজিকভাবে আমরা একটু কোথায় যেন একটা হাসিতে বা রম্যতা পাশ কাটিয়ে যাচ্ছে আর কি, ওগুলোকে আবার ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, আমরা হাসতে ভয় পাই, হাসতে ভয় পাই, এবং আমরা এখন আমরা একটু হাসতে ভয় পাই। এবং ইদানিং আমি দেখছি আপনাদের সময়ে এটা আমার বাবাকে বা তাদেরকে দেখেছি যে না, তাদের মধ্যে ওইটা ছিল না, কিন্তু ইদানিং একটা নতুন ধরনের কনসেপ্ট ডেভেলপ করেছে যে ব্যক্তিত্ব মানে হচ্ছে গুমরা মুখে বসে থাকা, ব্যক্তিত্ব মানে হচ্ছে না হাসা। কোনো হাসির যদি কোনো দৃশ্য থাকে আর কি, তখন কিন্তু এদিকে এদিকে দেখছে যে উনি কতটুকু হাসছেন, একটা কাল্পনিক স্কেল দিয়ে মেপে, তারপরে উনি যতটুকু হাসলেন উনি ততটুকু ফট করে পিক করে হাসলেন, দেরিতে হাসলেন, সিঙ্ক করলো না কিন্তু হাসিটা। এরকম ধরনের ঘটনা অহরহ ঘটছে আর কি। কাজেই রম্যতা থাকতে হবে, অবশ্যই রম্যতা না থাকলে জীবন রস এবং রং থাকতে হবে। আমার পারিবারিকভাবে আমার ছিল, পারিবারিকভাবে আমার ছিল, আমার আমার স্ত্রী একটুখানি মোটাসোটা ছিলেন, হ্যাঁ আমিও মোটাসোটা। প্রথমে কেউ যদি কেউ যদি বলতো যে আপনারা কেমন আছেন, মোটামুটি ভালোই আছি। ভালো আছে ছিলেন বললেন যে, হ্যাঁ ছিলেন, ও তো নেই। আহা, আমার কষ্টের দিনগুলো পাড়িয়ে দিয়ে সুসময়ে উনি বিদায় নিয়ে চলে গেলেন, এবং একজন শিল্পীর স্ত্রী হিসেবে যতটুকু আদর্শ হওয়া দরকার তার থেকেও বেশি আদর্শ ছিলেন উনি। আমাকে অনুপ্রাণিত করতেন উনি, কষ্টের জীবনগুলো ঢাকা শহরে উনি আমার সাথে যাপন করেছেন। 6 বছরের প্রেম এবং 42 বছরের সংসার, 48 বছরের তার সাথে আমি সহ অবস্থান করেছি। শিল্পী স্বামীকে ট্যাকেল করা একজন স্ত্রীর জন্য এটা খুব কঠিন জিনিস। সহজ শিল্পী খুব কোমল মন থাকে, কিন্তু ফ্লেক্সিবল থাকতে পারে অনেকের কাছে। সেই ফ্লেক্সিবল মনটাকে একটা জায়গায় স্থির করা এটা কিন্তু অনেক বড় ব্যাপার। সেটা উনি করেছিলেন, এবং আমার মনে হয় তোমার স্ত্রীও পারবেন। হ্যাঁ, তোমার সেই রাহুল আনন্দ নামটার উপরে অবশ্যই সুবিচার করবেন। আমি তোমার স্ত্রীকে টেলিফোন করে বলে দেবো যে যে রাহুলকে আমার ওইটা যদি টেলিফোন করে যদি আপনি আপনার কন্টে বলেন, তাহলে কীভাবে বলবেন আমি কি শুনতে পারি? ওই যে জি হ্যাঁ ভাইয়ের জায়গা থেকে যদি জি হ্যাঁ ভাই বৌমা, তুমি রাহুলকে কোন চোখে দেখো, কখনো তুমি তাকে বাঁকা চোখে দেখবে না, সহজ সরল চোখে দেখবে। এবং তুমি জানো না ওর হার্টটা কত বড়, ওর হার্টে যদি শার্টের বোতাম থাকতো তাহলে খুলে দেখিয়ে দিতে পারতো ও তোমাকে কতটুকু ভালোবাসে। বাহ, আপনি আমাদের বাংলাদেশের যেসব সূর্য সন্তান বলা হয়ে থাকে আপনি তাদের মধ্যে একজন। আপনার কণ্ঠশ্রমিক যে জায়গা থেকে একদম একদম পুরোপুরি সেটা নামকরণটা একদম সার্থক বলা যায়। আসলে আমি
কিভাবে যুক্ত হলেন স্বাধীন বাংলা বেতার? আমি তো ওই ওই মানে 25শে মার্চের পরেই ক্র্যাকডাউন যখন হলো, তখন মা আজিমপুরে ছিলেন, আমি তো মোহাম্মদপুরে একটা বাড়িতে অবরুদ্ধ হয়েছিলাম। তো সেখান থেকে আমি বেরিয়ে রেসিডেন্সিয়াল মডেল স্কুলে রাত কাটালাম, পরের দিন চলে আসলাম। আবার আবার ওই দুপুরবেলা যখন গেলাম শেল্টার নিলাম, যে বাড়িতে ভুল করে অবাঙালিদের লিডারের বাড়িতে ভুল করে, আমি জানি না যে অবাঙালির লিডার, তখন একটা ছেলে ওখানে এসে বললো যে আরে আপকো তো মার দেগা, আপ ইধার কাইসে আ গিয়া, তো বললো যে আপনি তাড়াতাড়ি করে ভাগেন। তখন আমি আমাকে ওনার স্ত্রী ওই ভদ্রলোক যিনি লিডার অবাঙালিদের, তার বউ আমাকে চা দিল, চা খেয়ে আমি করলাম কি একটা দিকবিদিক শূন্যভাবে মোহাম্মদপুরে তাজমহল রোডের দিকবিদিক শূন্য মানে একেবারে দৌড় দিলাম। তখন সবাই বলছে এই বাঙালি ভাগতা হয়, বাঙালি ভাগতা হয়। তারপরে সেই সেই শিবলি শিবলি আর ইয়ে যে ওদের যে বাড়িটা আর কি, ওই বাড়ির পাশ দিয়ে যে মসজিদ, হ্যাঁ, ওখান দিয়ে ওই মাঠ দিয়ে গিয়ে আলী হোসেনের বাড়িতে গেলাম। জানলা দিয়ে দেখলাম যে নামাজ শেষ হলো 26 তারিখে শুক্রবার, তখন শুনলাম যে সেলিমুল্লাহ সাহেব, যে সিবলিয়ার সাদী মোহাম্মদের বাবা, সেলিমুল্লাহ সাহেবকে মেরে ফেলেছে আর কি, ওরা মেরে ফেলেছে, এবং সেই নাম অনুসারেই কিন্তু সেলিমুল্লাহ রোড, বুঝলে না? তারপর রাত্রে গিয়ে ওখানে গেলাম, তারপরে বাসায় গেলাম। মা বললেন যে তুই তো রেডিও শিল্পী, তোকে জোর করে ধরে নিয়ে গিয়ে গান গাওয়াতে পারে, তো তুই একটা কাজ কর, দূরে চলে যা। তখন আমরা একটা বাড়িতে ভাড়া থাকতাম খিলগাঁয়ের, ওই বাড়ির থেকে তারপরে মুক্তিযোদ্ধাদের সাহায্য, ওরা ওদের আসার কথা ছিল কিন্তু খুব বড় প্রোটেকশনের জন্য ওরা আসতে পারেনি। তখন আমি অধৈর্য হয়ে কমলাপুর থেকে একটা বাসে রওনা দিলাম, দাউদকান্দিতে গিয়ে আর্মির সাথে ধরা পড়লাম, আর্মির কাছে ধরা পড়লাম ওখানে, গিয়ে নদী পার হয়ে ধরা পড়লাম। তারপরে একটা ডান্ডি কার্ড বানিয়েছিলাম, আইডেন্টি কার্ড করা ডান্ডি কার্ড বলতো, তো সেটা দেখালাম, তাও বিশ্বাস করলো না। তখন লাইন করালো নদীর পারে দাউদকান্দিতে, তো তখন এক বুড়ো ভদ্রলোক যাচ্ছে না, এই তুম ক্যা মাংতা হ্যায়, বলে কি মেরা ভাতিজা হ্যায়, আমাকে ভাতিজা পরিচয় দিল। তো কেন তার মায়া হলো আমার প্রতি, যে আমি বাসে তাকে উঠে জায়গা দিয়েছিলাম, তো তিনি আমাকে ভাতিজা বলে যে আপ লোক কলেজ খুল দিয়া, হাম উসকো কলেজ মে পড়ানো কে লেকে যাতা হ্যায়, লেনে কো যাতা হ্যায়। তখন দৌড় দিয়ে আমরা দুজনে, আমাকে পেছনে একটা লাথি মারলো আর কি, পেছনে লাথি মারলো, এখনও একটা সাইকোলজিক্যাল ব্যথা এখনও হয়। তো সেই ব্যথা নিয়ে আমি ঝেড়ে দৌড় দিলাম ওনাকে, নিয়ে একটা বাসে চললাম। তখন বললো যে তুমি কই যাইবে আমি জানি, তখন আমি ঘাবড়ে গেলাম যে এলো আবার কে, পাশের যে আমাকে বাঁচালো। আচ্ছা, তখন সে বললো যে তুমি যাইও না, ময়নামতিতে চেকিং আছে, তুমি চান্দিনায় নামো। চান্দিনায় নেমে আমাকে জাফরগঞ্জের বাজারে একটা রিক্সা তুলে দিল, সেখান থেকে আমি আগরতলা ধর্মনগর হয়ে আমি রেল স্টেশনে চেপে হাওড়া হয়ে তারপরে কলকাতায় আসলাম। তবে সেখান থেকে গড়ের মাঠে রাত্রে থাকলাম শরণার্থীদের সাথে, তারপরে থিয়েটার রোডে গেলাম, বিভিন্ন জায়গায় গেলাম। তারপরে একটা ঠিকই কি করে গিয়েছিলেন আপনি যে আপনি, হ্যাঁ, তার কারণ আমাকে আগরতলায় ওরা মুক্তিযুদ্ধে নিল না, বললো যে শিল্পী আপনি খামাখা, এখানে অস্ত্রের অভাব, আপনি যান স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ওইদিকে পশ্চিম রণাঙ্গনে শুরু হয়েছে, আপনি চলে যান। তখন আমি এইভাবে গেলাম প্রিন্সিপাল স্ট্রিটে একটা গানের আসর, ওখানে জয় বাংলার ছেলেমেয়েরা গান গাইতো, ওখানে গেলাম। ওখানে গিয়েও দেখলাম যে এটা স্বাধীন বাংলা বেতারের কেউ না, তো তখন আমি ওখান থেকে বেরিয়ে এসে রাস্তায় প্রিন্সিপাল স্ট্রিটে দাঁড়িয়ে আছি, তখন দেখি আশফাকুর রহমান খান, আচ্ছা, উনি যাচ্ছেন, আমার প্রোগ্রাম অর্গানাইজার ছিলেন নাটকের, তাকে দেখে আমি একবার ঝাঁপিয়ে পড়লাম, দৌড়ালাম, আশফাক ভাই আমার তো কেউ নেই, আমি তো আমাকে মুক্তিযুদ্ধে ওরা নিল না, তো আমি কী করবো, স্বাধীন বাংলা বেতারে যাবো? না না, স্বাধীন বাংলা বেতারে যাওয়া যাবে না, এটা প্রোটেক্টেড জায়গা, ওখানে যাওয়া যাবে না। তখন আমি বললাম আমাকে না নিলে আমি এখানেই আমি 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 ট্রামের নিচে পড়ে মারা যাবো, সেন্টিমেন্টাল একটা ভয় দেখালাম। তখন উনি আবার ভালো মানুষ খুব, তো এই উনি আমাকে বললেন যে 25 নম্বর ট্রামে চড়ে বালিগঞ্জ প্লেসে চলে যান, সায়েন্স কলেজের সামনে সুচিত্রা সেনের বাড়ির পরের গলিতে। কী কাজ করবো কী করবো, পয়সাও টাকাও ফুরিয়ে যাচ্ছে। তখন এর মধ্যে অজিত দা এলেন, অজিত রায় এলেন, ওনার গানে ওনার গণসঙ্গীতে আমি অনেক ভয়েস দিয়েছি, তো উনি ওই অসহযোগ আন্দোলনের সময়, তো সেই সময়, তারপরে স্বাধিকার আন্দোলনের সময়, তো তখন অজিত দা আমাকে একটু ইশারা করলেন, বললো যে এই নে টাকা নে, 2 টাকা দিলেন, বললো যে আমাদের জন্য চা নিয়ে আয়। তো সেই যে একটা তো কাজ পেলাম, আমি 7 দিন স্বাধীন বাংলা বেতারে টি বয় ছিল। এর মধ্যে দিলীপ সোম বিক্ষুব্ধ বাংলা লিখলেন, এখানে আশরাফুল আলম এবং
আরেকজন নিউজ রিডার তার পড়ার কথা ছিল, তো ওরা আসে না। তখন আমাকে বললো, আরে আপনি তো নাটক করেন, আপনি পড়েন, দিলীপ সোম বললো। ওই পড়তে পড়তে নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে পড়তে পড়তে প্রক্সি দিতে দিতে আমি অরিজিনালটাই আমি রেকর্ড করে ফেললাম, এবং সেই সুবাদেই আমি কিন্তু চলে গেলাম আমাদের কালচারাল ট্রুপে, আমি উপস্থাপক হিসেবে চলে গেলাম কানপুর, পুয়া, গোনা, গোয়া, বম্বে, এগুলো সব ট্যুর করলো। ওই সময় কি কোনো রেকর্ড করেছিলেন এমন কোনো লাইন, কোনো কিছু কি মনে আছে? তো আজকে আমি এই অনুষ্ঠানে, রাত বিরাতে অনুষ্ঠানে আমি প্রকাশ্যে বলছি সেই সূর্যোদয়ের সেই গানটি, আমি বলছি যে যে গানটি স্বাধীন বাংলাদেশের প্রথম গান, যেটা লিখেছিলেন শহীদুল ইসলাম, সুর করেছিলেন সুজয় শ্যাম এবং অজিত রায় এবং সহশিল্পী। বিজয় নিশান উড়ছে ওই উড়ছে উড়ছে বাংলার ঘরে ঘরে, আজকে সবাই আমরা চলে যাচ্ছি একে একে, অজিত দা নেই, এইভাবে আমরা কিন্তু নেই নেই এর খাতায় চলে যাচ্ছি। তারপরেও আমরা যে কাজটুকু, মানে সেটা স্বজ্ঞানে বলো আর একটা স্বাধীনতার চেতনা বলো আর যাই বলো, মনে হলো যেন কিছু একটা করেছি আর কি এই প্রজন্মের জন্য, সেটা হয়তো অনেক কিছু অনেক বড় ব্যাপার হতে পারে, এবং এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার এবং তোমার সন্তানদের এবং আমার সন্তানদের। তিল 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 করে কাজ করতে 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 আপনি আসলে কাজের একটা পাহাড় তৈরি করেছেন, এবং সেই পাহাড়ের মানে পাহাড়কে ধারণ করার ক্ষমতাও আমাদের ওইভাবে করে নেই আমরা জানি। আপনি নিজে একটা বড় কাজ করছেন, নিজে একটা বড় পাহাড় রচনা করছেন, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত যে আর্কাইভটা এত বছর ধরে আপনি গড়ে তুলেছেন, এই আর্কাইভ নিয়ে আপনার মানে আপনার ভাবনাটা কী এবং এই আর্কাইভের ম্যাটেরিয়ালগুলো কী কী আছে? আসলে আর্কাইভটা কিন্তু আমার নিজের প্রয়োজনে শুরু করেছিলাম প্রথম, তার কারণ সিনেমার বিজ্ঞাপনগুলো যখন করতাম তখন ওর যে মাস্টার গানটা সেটা রেডিওতে প্রচার করতে চাইতেন প্রযোজকরা, পরিচালকরা, তো সেইগুলো সেই সুবাদে আমাকে একটা কপি দিতেন, সেগুলো আমি প্রচার করতাম, এবং আমি খুব শাস্ত্রসম্মতভাবে টেকনিশিয়ান লিস্ট, গানের লিস্ট, গীতিকার, সুরকার, এদের লেখা ধারণ করে এবং আমি বুক বাইন্ডিং করে গানগুলোকে ওইভাবে আমি লেখায় এবং স্পুল টেপে অডিওতে রেখেছি। তারপর এখন তো ডিজিটালাইজড করেছি, ওগুলোকে প্রায় 30,000 গান আমি সংরক্ষণ করেছি। হ্যাঁ, এবং যে সব তারকারা আমার বিভিন্ন বিজ্ঞাপনে সাক্ষাৎকার দিতে এসেছেন তাদের সেই সাক্ষাৎকারগুলো আমি রক্ষা করেছি, আমার সৌভাগ্য। তার পরিমাণ কী? অনেক 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 আমি বেতারে অনেক সময় ওনাদের জন্মদিনে বা বিভিন্ন অনুষ্ঠানে ওনাদের ওই সবগুলো জিনিসগুলোকে আবার প্রচার করি এবং মানুষকে আবার বোঝানোর চেষ্টা করি। সেই আব্দুল জব্বার, সেই যখন আমার গান শুনে আমি কি করব, তখন দেখলাম যে ওই গোপী বল্লভ, গোপীকৃষ্ণ বল্লভ তবলা বাজাতেন, তিনি বললেন যে চরণ জব্বারের কাছে যাই, আপনি লিস্ট অডিশন দেন কোরাস, আপনি তো কলেজ অফ মিউজিকের ছাত্র। তখন আমি গাইলাম, আমাকে খুব ভয় ভয়ে গাইলাম জব্বার ভাইয়ের সামনে যে আপনারই একটা গান আমি ইন্টারন্যাশনাল গ্রাফোন কোম্পানির বারান্দা থেকে, তখন তো 30-40 করে টেক হতো, তখন আমি গানটা একটা কাগজে লিখে নিয়েছিলাম, সেই গানটা আমি তাকে শোনালাম, আব্দুল জব্বারের গান আপনি আব্দুল জব্বারকে শুনিয়েছিলেন, শোনালাম। দিশেহারা এক পথিক আমি সীমাহীন পথ বেয়ে চলেছি, আলো হাসি গানে ভরাই ভুবনে আমি যে অবাঞ্ছিত অতিথি। এস এম হেদাতের লেখা, আলী হোসেনের সুর। এই গানটা যখন আমি শোনালাম, আব্দুল জব্বার সাহেব আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। কালকে সকালে একটা গান আমি করব, মুর্শিদ আলী শাহের লেখা, ওই গানটা তুই কোরাসে গাইবি। সোনায় মোড়ানো বাংলা মোদির শ্মশান করেছে কে, স্বাধীন বাংলা বেতারে? হ্যাঁ, বেতারে বেতারে করা গানটা শুনো। সোনায় মোড়ানো বাংলা মোদির শ্মশান করেছে কে 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 কে, এহিয়া তোমায় আসামির মতো জবাব দিতেই হবে। এটাতে কোরাসে গেলাম, তারপরে বালু হকা গান লেখা, মুর্শিদ আলী শাহের লেখা, সুর আব্দুল জব্বারের, এবং আমরা কোরাসে গেলাম সবাই, এবং আমাকে 15 টাকা
দেয়া হলো আর কি, পারিশ্রমিক পারিশ্রমিক সেই সময় 15 টাকা আমার অনেক বড় ব্যাপার আর কি। আপনি নিজে তো এত মানে লক্ষ কোটি মানুষকে ডেকে প্রেক্ষাগৃহে নিয়ে গিয়েছেন, মানে সিনেমা হলে নিয়ে গিয়েছেন সিনেমা দেখানোর জন্য, আপনি যে ডাকতেন আপনি নিজে কি ওই সিনেমাগুলো দেখতেন? অবশ্যই, সিনেমা রিলিজের আগে প্রোডিউসাররা আমাকে দেখাতো। আচ্ছা, তারা ছবি গল্প রেডি করার আগে আমাকে বলতো যে এই ধরনের একটা গল্প করছি মাজার, আপনি কি বলেন? আমি বলতাম ঠিক আছে চালা চালিয়ে যান। আমাকে প্রথম যিনি সিনেমার বিজ্ঞাপনে যে আমাকে ডাকলেন, আমি তখন ফিল্মের অ্যাসিস্ট্যান্টলি করতাম, পলাতক ছবির অ্যাসিস্ট্যান্ট ছিলাম সেই সময়। আমি ডায়লগ প্রম করাতে নায়ক রাজ রাজ্জাক আর রাজু আহমেদ অবাক হয়ে গিয়েছিলেন যে এই ছেলেটা এত সুন্দর করে প্রম করে, তাহলে তো পারফরমেন্স লাগে না, ওর প্রম শুনে বললেই তো হয়ে যায়। ইন্টারন্যাশনাল গ্রামফোন কোম্পানির বারান্দায় বসে থাকতাম মতিঝিলে চাকরি খুঁজতে যাওয়ার সময়, ফেরার পথে আর যাওয়ার পথে, মোহাম্মদপুরে থাকতাম তখন তো, ওখানে 32টা 40টা টেক হতো, সব গান অনেক গান মুখস্থ হয়ে যেত। এইভাবে মাকে আমি গান শোনাতাম, তখন মা বলতেন যে বাহ মা আজকে গানটা রেকর্ড হলো, মা মনে করতেন যে গানটা আজকে রেকর্ড হলো, তুই শুনে ফেললি, তুই তুই মনে করলো যে উনি আমি বোধহয় সিনেমার ভিতরে ঢুকে গেছি, কিন্তু আসলে বারান্দার থেকে যে গানটা আমি পিক আপ করেছি মা তো আর জানতেন না। তো আমি অভিনয় নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে প্রায় 50-60টা ছবিতে অভিনয় করে ফেলেছি। আমি কিন্তু ডাবিংয়ে উস্তাদ। আচ্ছা, কার কার কণ্ঠ দিয়েছেন? ফতে লোহানি সাহেব মারা গেলেন, 7টা ছবি। আচ্ছা, আর তারপরে পাকিস্তান থেকে মোহাম্মদ আলী এলো, তার ডাবিং। আর জাম্বু বল হেডেড, তাকে আমি এস্টাবলিশ করেছি, দত্ত দানব থেকে আরম্ভ করে তার ভয়েস, নেপালি মেয়েটে যত ছবি। জাম্বুর জাম্বুর একটা ভয়েস যদি একটু শুনি, মানে কোনটা দত্ত দানব থেকে? জাম্বুর ভয়েস কি তিন বাহাদুর ছবিতে যে অঞ্জুকে চাবুক দিয়ে পেটানো হচ্ছে আর কি। যত খুশি তুমি আমায় চাবুক মারো, জন দেব মন দেব আমি জালিমকে ভয় করি না, আমার গলা তো মারহাবা 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 গানের সাথে এসব করেছি, কত কি করলাম। তারপরে লিখেছি, গানও লিখেছি, রাতের যে কত সুন্দর সুন্দর গান আছে, রাতে গান দিয়ে শেষ করি। হ্যাঁ, রাতের একটা সুন্দর গান দিয়ে শেষ করি দুজন। তারা ভরা রাতে, তারা ভরা রাতে, তোমার কথা যে মনে পড়ে বেদনায় গো, মনে পড়ে বেদনায়, তারা ভরা